বালতিতে পানি ছেড়ে দিয়েছি, বালতিটা ভরতেছে, কাপড় সাপড় ধুইতে হবে। মাশাল্লাহ, গতকালকে তো জামা কাপড় ছিল না, আজকে যা জামা কাপড় দেখতেছি এখানে। এখন আমার জামা কাপড় আমি কোথায় দিব আমি নিতে যাই না, সব কিছু তো এখন ভর্তি হয়ে গেছে। আগে ধুই, তারপর দেখা যাবে যে কোথায় রাখা যায় না রাখা যায়। পানি বালতিটা আমার আস্তে আস্তে ভরতেছে, বালতিটা ভরছে।
الله ايش بيسوي لنا يا سليم؟ सलीम भाई क्या कर रहे हो? भाई कपड़ा क्लीन करता है, शूटिंग चलता है। नहीं छाप ले सलीम, किसी को आगे সাবানটা বাইরে রাখি দি কাপড় ধোয়ার পর্ব এক প্রকার শেষ। এবার কাপড়গুলোকে আমি একটু খালি জায়গায় ওখানে দিতে হবে।
সমস্যাটা হলো সবগুলো ফুল কোন জায়গায় দেব জায়গা বাই করতে হবে কোনো সমস্যা নাই এটাকে তো এইভাবে হবে না এটার জন্য অন্য ব্যবস্থা নিতে হবে ব্যবস্থাটা হলো এখানে যে আগে যে রশিটি আছে ওই রশিটা সাপোর্ট দিতে হবে রশিটা তো লাগাইলাম আস্তে আস্তে কাপড় গুলোকে প্রথমে জ্যাকেট নিয়ে একে রাখি وعليكم السلام ورحمة الله وبركاته يا زول أنت إذا من برا لازم تجيب أي شيء بسكيت شاي كوبي قهوة شوكولاتة جيب أي شيء ما أنا ما أنا ما أنا شو له؟ شو له؟ أنا وانت هو.
এখন শুধু ক্লিপ লাগাইতে হবে আমি আপাতত রুমে গিয়ে ক্লিপ নিয়ে আসতেছি ক্লিপ লাগাই দেওয়ার পরে যে আর এগুলো পড়ার কোনো সম্ভাবনা থাকবে না اسلام شوف علينا كل مكان مليان هذا قبل أمس أنا هذا حابل حسن هذا طريق هذا حابل عمام حسن أنا طريق بعدين أنا أجيب خليه مويه هنا خليها هنا ها شوف هذا أنت ركب كده زاوية زاوية عشان مويه كله سكوب كده أوبا بس دي هنا حرامي أنت ما في معلومة أنت أنا ليس ما في معلومة لكن أنا اسمه سوف تتحدث عن المشاهدين বাতাসে আস্তে আস্তে ঝুলবে আর পানিগুলো পড়তে যাবে আর শুকাইতে যাবে কত কিছু রোদ্র পাইতেও পারে সকালবেলা না পাইলেও কোনো দুঃখ নাই আর এদি সেদি পড়ারও সম্ভাবনা নাই আমি ক্লিপ লাগিয়ে রাখছি রশিটা আমার নিজের রশি কোনো সরকারি হলো মালিকানা হলো এটা আমার একক স্বতন্ত্র পার্টির রশি এখন আমার কাজ হবে হাত মুখ ধুয়ে আসতে হবে তো আজকের আমার এই ব্লগে যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আমি এক সৌদি প্রবাসী এইভাবে আমরা 200 টাকা রোজগার করার জন্য 200 টাকা ধরে রাখার জন্য এইভাবে আমরা করে থাকি শুধু আমি একা নয় আমার মতো এরকম সব প্রবাসী এরকম করে থাকে একটা জিনিস বলে রাখি এভাবে ক্লিপগুলো লাগাই রাখলে সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি যে আপনার জামা কাপড়টা আর নিচে পড়তেছে নিচে পড়লে মানুষে টয়লেটে যায় বাথরুমে যাওয়ার ওই জুতার মাটি ময়লা এগুলো আবার আপনার জামা কাপড়ে পড়বে আবার ধুইবেন বা না ধুই গায়ে দিলে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের চর্মরোগ এগুলো হওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আমি বুদ্ধিটা আগে আবিষ্কার করে রাখছি জামা কাপড় আমি দেওয়ার সময় ক্লিপ লাগাই রাখি যাতে করে না পড়তে পারে অনেক সময় হাতা শুকায় এখানে হাতাটা আমি উঠে দিছি অনেক সময় আমি দেখছি এরকম
أساسي شو كي جاب إن شاء الله أنا بلوغي أبي أبغى أنا أفتح شات شير كربو ده برو شو كي دي سمر فاني بورتي ساعة جيتو باتا شاسة جيتو أستاسي هلبي دولبي آر إبابي بورتي ده كفا فاني كلو الله شباي كي ভালো রাখো সুস্থ রাখো কেটে দোয়া কামনা করে আজকে আমি এখান থেকেই বিদায় নেব আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি এই যে স্ট্যান্ডটা আপনারা দেখতেছেন এখানে স্ট্যান্ডটা আমি একটু দূরে ওইদিকে রাখতেছি পরবর্তীতে স্ট্যান্ডার কাজে লাগাইতে হবে রোমারিয়া এখানেই থাকুক আমার স্ট্যান্ডটি তারটা একটু যাতে ওইদিকে রাখলাম মাঝে মধ্যে বাইরে শুটিং করার জন্য এই স্ট্যান্ডটা ব্যবহার করি আর এই জায়গাতে এখন ভালো কোনো স্ট্যান্ড পাওয়া যাচ্ছে না এখন ভালো স্ট্যান্ড না পাওয়ার কারণে আপাতত আমাকে এটাই ব্যবহার করতে হচ্ছে এটা হলো আমাদের মেইন গেট আর এদিকে ওই যে দেখছেন কাপড় সোপড়ের অবস্থা লোকজন যা আছে আমার বিশ্বের চাদর আমার গুলো আমি দিলাম দেখুন চলে যাইতে হবে আমাকে আমার রুমে এরপর আসে হাত মুখ ধুতে হবে আমার রুমে আমি আসলাম তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে অন্যদিন অন্য ব্লগ আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ততদিন ভালো থাকুন আমি এক সৌদি প্রবাসী সৌদিতে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু একবার মতন আমার রুমটা একটু দেখে নিন এটাই হলো আমার প্রবাস রুম তো আল্লাহ হাফেজ